নবীরে ভালোবাসে কিনা তুই যে আমার জোরে বলেন আরো জোরে চাচা আমি কি যাইতে পারুম না, কি যাবি বেটা তোর মা যে ভালো হয় না। তখন ওয়াইজের মায়ের বয়স বাবা 96 বছর, কত বয়স? আরো জোরে। ওয়াইজের মা মাত্র বাজানো অল্প বছর বয়সে স্বামী হারা গেছে। ওয়াইজ রে তার বাবা পেটের আইকা মারা গেছে, বাবা যান না আমার নবীর বাবাও মারা গেছে। ওয়াইজ বলে চাচা মোহাম্মদ সাল্লামের মাত নাই, কয় না বাবা আছে, বাপ তো দেয় নাই তোর মতো, তুই যেরকম দেওস নাই ওয়াইজ, হেও তার বাপরে দেয় নাই। কি আজিব চেহারা রে ওয়াইজ, একবার দেখলে তুই পাগল হয়ে যাবি। এই যে মানুষগুলা পাগল হয়ে সরছে, এত বাধা দেয় আবু জাহিল্লা কেউ শোনে না, পাগল হয়ে হের বাইতে হের দেখে আসে, কোন বাধায় কাম হয় না, কাবা ঘরের থেকে হেরে দাম দেয় বেশি। বুঝছ যে আমি কইছি হস করার আগে তার আমি দেখবো আগে। চাচা আমি তোমার কথা শুনে মনের ভিতরে বল করলাম, আমি একদিন একদিন দেখব আল্লাহ কা তোর কপালে দুনিয়ায় নাই, তোর বিজয় হবে মনের পরে। তাহলে বোঝা গেল বান্দা সবকিছু চাইলে পায় না, ঠিক না? অনেক যুবক এখানে আছে হ্যান্ডসাম যুবক, আর নিয়ত ছিল আমি একটা হ্যান্ডসাম মহিলা আনবো, আল্লাহর কপালে এমন কাইল্লা বিড়ি মিলেছে কথা কর নাকি? একটা মহিলার সারা জীবন তপস্যা ছিল, আল্লাহ পর্দায় চলছি, কোরআন শরীফ পড়ছি, নামাজ পড়ছি, একটা আদর্শবান স্বামী দিয়ে যেন নিশা কোন না হয়। আহ পাইছে তো পাইছে, বাসর করে সিগারেট খায়, কথা কর না কেন? আল্লাহ বলেন বিজয় দুনিয়া নাও কাকেরা দেব, যদি কষ্ট করে থাকতে পারো, কথা কর না কেন? ওই একটা আশা কিছুই করে না। ঘুম জাগ্রত থেকে মাহফিলে বইছেন, সুবহানাল্লাহ একবার কইবেন শাশির লাইগা আপনার লাইগা জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ আতালা লাগাই দিবেন। এবার কেমন আমি দেখবো আল্লাহ কে না তোর কপালে নাই, চলছে দেখার পালা, মক্কায় হলো না, হঠাৎ করে ওয়াজ শুনলেন নবী মক্কা থেকে তার দেশের মানুষ মাইরে মদিনায় বাড়াই। ওয়াজ মাইরে কয় এই মা 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 কয় তুই সারের মধ্যে সিরিয়াস কে, তোর জন্য আমার নবীর দেখতে পারলাম না। ওয়াজের মা মুসকে এসে দিয়ে কয় তোর কপাল ভালা কেমনে পালা, সবাই নবীরে দেখকে জান্নাতে যাইবো বিজয় হইব, আর আমি তোর কারণে যাইতে পারি না, তুই মর হস না কিছু হস না, থিয়া দিয়ে বই হয়েছে হাসবা না কামবা, তুই থিয়া দিয়ে বই হয়েছে তুই মর হস না তোর জন্য যাইতে পারি না। মা মুসকে হিসেবে দেখে মরতে ভালো হয় না মা, তুই মরলে ভালো হয় না মা, আমার নবী কইছে আমি শুনছি কোরআন শরীফে কইছে
মা অথবা বাপ দুইজন যদি একসাথে বাইসা থাকে অথবা একজন বাইসা থাকে তাদেরকে এমন ব্যবহার করা যাবে না যে উহ শব্দটা মুখ দিয়ে বাইরে কষ্ট পাইলে আবেগে কইছি নবীর দেখতে পারলাম না মা তুই পাইসা থাকা মিসাই আমি জানি তোর আগে মরি মা কিন্তু আমার লাগে একটা দোয়া করো মা কি আমি যদি নবীর একবার দেখতে পাই কত ভালোবাসত ওয়াইজের মা বলে তুই যদি নবীরে দেখতে যাস আমি জানি তুই আর ফিরে আসবি না তোর ওখানে মরণ হয়ে যাবে এই জন্য আমি দোয়া করি নবীর জীবদ্দশে যেন তোর দেখা না হয় খোঁজে যখন পায় না তখন লাফালাফি শুরু করে জাহান্নামের বয়ান শুনতে দিয়ে মনে হয় জাহান্নামের আগুনে থাবা ভাঙতাছে তখন লাফালাফি শুরু করে ঠিক আমার নবীরও কিছু পাগল ছিল সর্বনায় থাকা সাধারণ পি তার মাঠে বসে যেরকম চিল্লায় আর যারে দেখলে জাহান্নামের আগুন হারাম তার সাথে কালেমা পড়লে জান্নাত তারে ভালোবাসলে জান্নাত তার জন্য জীবন দিলে ডাইরেক্ট জান্নাত এর লেগে কি করতে তাই সহজে বুঝাই দিলাম আল্লাহ মজন্দে আমার দিকে তাকান নবীর কিছু আশেক ছিল পাগলা ঘোড়ার মতো এমন কিছু পাগল ছিল বাবা দুনিয়ার কাউকে তারা খাতির করত না তার মধ্যে একজন পাগল ছিল বেলাল নাম শুনেন নাই জীবনে বিয়াই করে নাই পাগল বিয়া করবো বললে কে বয়ে থাকতে কোনো বেড়ে দেখতে পারবো আজান দিতে দেরি হইল তোর তোর বিয়া আর তোমার আমার চিন্তা ভাবনা অন্যটা তুমি না খাবি না আমারও আপনারা জানেন বেলাল বিশ্ব নবীর ইন্তেকালের পরে ছয় মাস পরে আসছে আজান দিছে মদিনায় মিনারে আজান দিয়ে সাধন মোহাম্মদ বলে আর ঠুক থাকতে পারেন মিনারের দিকে গড়াই করে মিনারটা ছিল তিনতলা উঁচা উপরের তলা উঠে কেবল আজান দিছিল একতলা নিচের তলা বেলাল দাপ করে পড়ে বেলালের মাথাটা ফেটে গেছে এই রক্ত মাখা শরীর নিয়ে রোজার কাছে দৌড়ে গেছে আপনি আমার রাতের অন্ধকারে আসতে কইছেন আজান দিতে আপনি জানেন না আমি আজান দেবো আর আপনি কবরে হয়ে থাকবেন এটা হইতে পারে না আমি আজান দেবো আপনি কবর দিয়ে উঠে ইমামতি করবেন ওঠেন ওঠেন না ওঠেন কবরের রওজাটা বেলাল মাথা দিয়ে গুঁতে যাচ্ছে কি পাগলামি কর না বেজন্ডে যখন মাথা দিয়ে গুঁতাইয়া গুঁতাইয়া মাথাটারে জখম করে ফেললো হাসান হুসাইন দৌড়ে গেছে বেলাল ভাই পাগলামি করো না ফজরের আজানের টাইম চলে যায় আজান দাও বাবা আজান দাও বেলাল বলে কিসের আজান দিব তোমরা যেরকম আমারে ডাক দিছ তোমার নানাই আমারে পাঠায় দিছে তোমরা বলছো নানা মদিনার দিকে বিদায় নিয়ে কবরে রেস্টে আছো নানা ছয়টা মাস হইল তোমার মুয়াজ্জিন নাই গো নানা তুমি চইলা গেছো তোমার মুয়াজ্জিন বেঁধে একটু পাঠাইতে পারো তোমার নানারে বলছো তোমার নানা আমার টেলিফোনে বলছে তোমাদের যদি এত কথার দাম হয় আমার বিশ্বাস তোমরা যদি নানারে কবরে ডাক দাও তোমার নানা উঠবো ইমামতি করো তোমার নানারে বলো নানা
মুয়াজ্জিন নাই যে ইমাম তুমি উঠো, বজন্দে দুনিয়ার নিয়ম তো আর কোনদিন পরিবর্তন পরিবর্তন হবে না, এটা হলো পাগলামি ইশকের আগুন গো বাবা। যখন আমার নবী দেখলেন আমার নবী তো হায়াতুন নবী বাবা, কবরের মধ্যে উম্মতের লাইগা কোনো কাছে। এই জন্য হাজিরা কিন্তু জোরে জোরে কথা কওয়া নিষেধ গো বাবা। হাজিরা কিন্তু মক্কা মদিনায় রসুলের দরজায় চিল্লা পাল্লা করা হারাম। কেন জানেন নবী ওখানে সবকিছু শোনে গো বাবা, প্রত্যেকটা হাজির দোয়া নবী শোনে বাবা, প্রত্যেকটা হাজির সালাম শুনে। এই জন্য আল্লাহর কোরআনের আয়াত কেন নবীর রওজায় লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা এখানে জোরে আওয়াজ করো না, তোমার নবী বয়ে বয়ে কাঁদবে গো। হাজিরা যখন রওজায় সালাম দেয় হাজিদেরকে বলে লা তাসওয়া আস্তে আওয়াজ কর, আস্তে আওয়াজ কর, তোর নবী শুনতেছে। কোন জোরে আওয়াজ করা যাবে না, উচ্চ বাক্য করা যাবে না, তোমার নবী এখন কবরে জিন্দা বসা। এ যুবক এখন কান দিয়ে চিল্লাবি, দেখ তোর মতো যুবক বিলাল উজান হাজান উজান রে কয়, তোমার নানা যখন উঠলো না আমি আজান দিব না, বাজান রে পাগলের মতো বিলাল দৌড় মারলেন, দৌড়ে বাবা আবার মদিনার থেকে গায়েব হয়ে গেলেন। সমস্ত সাহাবীর কবর মক্কা মদিনা, প্রসিদ্ধ সাহাবীদের কবর মক্কা মদিনায়, বিলালের কবর কোথায় আছে পৃথিবীর কেউ বলতে পারে না গো বাবা। কারণ কি আমার নবী বিলালকে ডাক দিয়ে কয় তোর পাগলামি বন্ধ কর, আমি নবী তোরে সেই আমান থেকে আসতে বলছিলাম আজান দিতে, তোর আর আসতে হবে না, তুই বিলাল কবরের সামনে দাঁড়ে ডাক দিলে আমার কবরে উতাল পাতাল শুরু হয়ে যায়, আমার মনটা মাঝে মাঝে কয় একটা তোর দিয়ে কবর থেকে উঠে যাই, উঠে তোরে জড়াই তোরে বলি বিলাল রে তোর পাগলামি বন্ধ কর। কিন্তু দুনিয়ার নিয়ম ভঙ্গ হয়ে যাবে রে বিলাল, তুই আর কোনদিন মদিনায় আসবি না। আল্লাহ আর আসবি না, বিলাল আর আসে না, মরার আগ পর্যন্ত আর কোনদিন বিলাল কোথায় আছে কেউ জানতো না। আল্লাহ বিলাল কোথায় ছিল কেউ বজন রে, এমন একজন পাগল ওয়াইস করুনি মারে ডাক দিয়া কয় মা আর কোনদিন নবীরে দেখ তার কথা বলবো না গো মা, কয় কে মক্কা কাছে ছিল ইয়ামানের, মা একটু যাইতে পারতাম, এখন এত দূরে চলে গেছে আর কোনদিন দেখতে পারুম না, মা কয় তোর দেখা লাগবো না, ঠিক আছে দেখলাম না, যুবক তোর পাও দুইটা ধরছি, বউ অসুস্থ হইলে পাগলের মতো দৌড়ে হসপিটালে যাস, মা করুণা রোগে অসুস্থ হয়েছে, মায়ের যাত্রা বাড়ির মোড়ে ফেলাই দিয়েছে, দেখতে যাই নাই মায়ের কারণে রে ভাই, এবার আমার দিকে তাকাবি আর কানবি। এই যে একজন জশ সাহেব লকডাউনের ভিতরে গত বছর এপ্রিল মাসে বাবা মার করুণা হয়েছে, বিদায় যাত্রা বাড়ির মোড়ে ফেলাই দিয়ে গেল। হ্যাঁ যুবক তোর পাও দুটা দর্জি, ইলিয়াসুর রহমান জেহাদির বুকটা ফাড়িয়া দেখ মায়ের জন্য। মায়ের দুধের ঋণ শোধ করার জন্য 1,20,00,000 টাকা দিয়ে কেরানীগঞ্জ বাবা একটা মসজিদের জায়গা কিনলাম, জায়গা কিনে আমি 20,00,000 টাকাও কারো কাছ থেকে আমি নেই নাই, 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি,
একটা টাকাও আমি কারো কাছ থেকে নেই নেই গো বাবা, আমার এই রক্ত ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদের জায়গা কিনছি, অবদান আজকেও মসজিদের বিল দিয়ে তোমাদের ওয়াজে রওনা দিছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকেও আমি মসজিদের বিল দিয়ে তোমাকে এই মাহফিল রওনা দিছি। আমার নিজের চলে গেল বাবা 29 লাখ, আর জায়গা কিনছি 1 কোটি 20 লাখ। এই যে বাবা 1.5 কোটি টাকা আমার চলে গেছে বাবা, এর ভিতরে কারো কাছ থেকে আমি 1 বস্তা সিমেন্টও চাই এলো, কেউ বলতে পারবে না টাউনে। চ্যালেঞ্জ করলাম, আমি এখনো পর্যন্ত 12 লক্ষ টাকা ঋণ মসজিদ করতে যাই, কেন জানোস ভাই? একমাত্র মায়ের ঋণ শোধ করার লাগে, বয়স করে ঋণ বীর জীবনে দেখে নাই মাল লাগে। আর আমি ইলিয়াসুর রহমান যে আছি, আমার মায়ের দুধের ঋণ শোধ করার লেগে মসজিদ মাদ্রাসা করছি, মাদ্রাসা করছি 3 কোটি টাকা খরচ করে। তোমরা গৌরা বক্তারা টাকা নিয়ে কি করে মদার মগা, সমালোচনা করার আগে আগে দেখবি ইলিয়াসুর রহমান জিয়ারি কি করে, আমার মতো বক্তারা টাকা নিয়ে কি করে, তারপরে পিএস খেলে বইয়া সমালোচনা করবে, তা না হলে আল্লাহর গজব পড়বে তোর উপর, আল্লাহর গজব পড়বে তোর, গজব পড়বে তোর উপর, আল্লাহর গজব পড়বে। আমি কি মুমতাজের মতো বেটা 2000 টাকা নিয়ে নর্থ ডিভিশনে খরচ করব, বেহালা হারমোনিয়াম কিনবো বেটা? আমার মতো যত বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী, মামুনুল হক, খালেদ সাইফ উলাইবি, যত বড় বড় বক্তা বাংলাদেশের সুপারস্টার দেখো, সবার এক একটা দুইটা করে মাদ্রাসা আছে, প্রত্যেকটা বক্তা লাখ লাখ কোটি কোটি টাকা ঋণ নিবে না। আল্লাহ আলে বললাম সমালোচনা করবো বক্তার আগে দেখবা সে পরে কি টাকা নিয়ে। 1.5 কোটি টাকা লকডাউনের ভিতরে মসজিদের কাম করছি, কেবল একতলা ছাদ হয়ে, আপনারা তো গোষ্ঠী সুদ্ধা মিলে সব কমিটির সভাপতি সেক্রেটারি আর বুড়া গুলাই পারে না চুবক গাতে তুলে দিচ্ছে, কথা বল না কেন? চুবক গাতে একশো কামাই না, কামায় না, এটা যুব সমাজের দরকার, আর এখন ওই বুড়া গুলার ওই ডেট ফেল এগুলো এক্সপেক্টিয়ার, কথা কম না কেন? কথা মেসে হাতে নিয়ে এগুলো মাইরিয়া দিলে খা, কথা কম না কেন? এরাতে খা টানা বেটা, এরকম বহুত কমিটি আছে মাদ্রাসার টাকা নিয়ে টেবিলিং করে, মসজিদের দান বাক্সের টাকা নিয়ে মগার গো মগায় নিজের টাইলস করে, কথা কম না কেন? সরগুলার বেটা দান করে হচ্ছে কি হচ্ছে না? এই কমিটিকে আমি ধন্যবাদ জানাই, আজ থেকে 12-14 বছর আগে আইছিলাম এখানে, মনে রাখি কে সেই একই জায়গায় মন চাইছে ইলিয়াস রহমান জিয়াদের ভিতরে বহুত চেষ্টা, আরে বেড়া রে তো পাও দোষ তুই চালাইস না ওদের, এ মাথা তুলে নি ওই বাপকে চালাইস না। আল্লাহ হেফাজত করুক দরকার, আমিন আমিন। আর মাত্র 5 থেকে 6 মিনিট কথা বলবো, আরে হো 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 হো, এ মিয়া 11:30টার কাছে এই মাদ্রাসাটা শুনলাম যে জজ সাহেব আমার যখন দাওয়াত দেয় আমার ফোন দিছে, আমি তো এই কমিটির এই সাদেক আমার কম চেষ্টা করে নাই, বহু চেষ্টা করছে আমার আনতে আসি নাই, উনি আমাকে ফোন দিলেন, বললাম যে ভাই কি কি আপনি, বললাম জজ সাহেব আপনার গোপালগঞ্জের, আপনার বাড়ি বললে গোপালগঞ্জ, বলে হ্যাঁ, তখন আমি যাচ্ছি গোপালগঞ্জ, আলহামদুলিল্লাহ গোপালগঞ্জ আমার মান্দার তলাবাস, তো বাজান ওনার সাথে কথা হইলো, ব্যাটে বলে মিললো, দাওয়াতটা নিলাম, আবার কবে আসবো জানি না, তবে দোয়া করে যাই যারা এই মাদ্রাসার হাইল ধরছেন জান্নাতের হাইল ধরছেন, আপনারা তো কমিটি মিলে মাদ্রাসা করেন, আর ইলিয়াস রহমান জিয়াদের আল্লাহ ছাড়া কেউ নাই। আমি রাত্রে ওয়াজ করে কামাই, সকালবেলা আবার মসজিদের বিল দিই, যা পাই
তিন ডাবল বিল দিই, আমি এখনো রডের দোকানে সিমেন্টের দোকানে 12 লক্ষ টাকা দিই, এবং এই মসজিদের জায়গা কিনতে যাইয়া আমি 2টা বাড়ি বিক্রি করে নিব, খবর লয়ে যায়। শুধু একমাত্র কেন বাবা জানেন, কালকে সকালে কবে বেটা ওয়াশ করতে আসে না, বেটা খালি নিজের কত গপ্প মারতে আসে, না কইলে পাইবা কই, কথা বল না কেন, এগুলো না কইলে তো পাইবা না, বুড়ার ঘরে বুড়া বইয়ের দোকান কুট 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 করে বদনাম কইবা আমাকে, কথা বল না কেন, ছেলে যাই যেন আমার মতো তোমার ছেলে হয় এই জন্য বইলে যায়। ইলিয়াস রহমান জিহাদি নিজের বসত বাড়ি বেসে মসজিদ করতেছে, এই ওয়াজের টাকায় মসজিদ আছে কয় টাকা ওয়াজের দাও, বাজান দে আমার দিকে তাকান কেন করতেছে এখন, দুই নয়নের পানিতে আমার মাওলারে বোঝায় এখন, আমার জনম দুঃখিনী মায়ের একটা ওসিয়াত ছিল বাবা, যদি কোনোদিন টাকার মালিক হও গো বাজান একটা মসজিদ মাদ্রাসা কই কই গেল আমার মা, মা তো নাই গো বাবা, মার কথাটা এখনো আছে না নাই, ওয়াইস করুনি কেন নবীরে দেখতে আসতে পারলো না গো যুবক, একমাত্র মায়ের ওসিয়াতের কারণে, ফ্যানটা চালাও, হে যুবক ভাই রে আমার বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় আসলেন গো বাবা, মক্কা থেকে মদিনায় আসার পরে চলে গেল 2 বছর, ওয়াইজের ভিতরে 4-5 বার বিপারে কমাই দাও, 4-5 বার বিপারে শুনছে বাবা মদিনায় আসবে, কিন্তু বাজান রে ওয়াইজ যখনই রওনা দিতেন তখনই তার মা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেন, ওয়াইজ তুই যাইস না রে বাবা, তুই গেলে আমি মা মরিয়ে যাব, আমি তোরে দুধের দাবি ছাড়ুম না রে ওয়াইজ, তুই আমার বৃদ্ধ রাইখে যাইস না বাবা, বাজান তখন ওয়াইজের মায়ের বয়স 100 পার হয়ে গেছে, মা এখন জাগায় খায় জাগায় পায়খানা করে, বাজান এমন হয়ে গেছে পায়খানা প্রস্রাব করে বাজান পানিও নিতে পারে না, পানিও খরচ করতে পারে না, ওয়াইজ ছোট বাচ্চার মতো মার খেদমত করে গো বাবা, মা পায়খানা করে ওয়াইজ সেটা পরিষ্কার করে, মার নিয়ে যাতে গোসল করায় দেয়, মায়ের নিজাতে উজু করায় দেয়, মা দোলনার ভিতরে জাকার ভিতরে বসে গো বাবা, দূরের মধ্যে বসে এলাকার মানুষ ওয়াইজ রে পাগল কয়, মাইক্যা বেটা মার পিছনে এত খরচ খরচ কেন, ওয়াইজ বাজান কাষ্ট কাষ্ট জমিনে বাজারে বিক্রি করে মায়ের খাওয়াই, ওয়াইজের কোন চাকরি ছিল না বাবা, এই ওয়াইজে সবাই পাগল বলে করুন শহর থেকে তারা দিল, ও বাজান হালাবা নামে একটা পাহাড় আছে করুন জেলায়, এই হালাবা পাহাড়ের কাছে মার জন্য একটা কুড়িয়া ঘর বানাইলো ডালপালা দিয়া, যুবক রে তোর বিজয় দুনিয়ায় হোক বা না হোক আখেরাতে হবে, যদি মার তো তোর অ্যাকাউন্টে থাকে রে ভাই, ইলিয়াস রহমান জিহাদির টাকা পয়সার বাড়ি গাড়ির অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব আমার মা দুঃখিনী দুনিয়ায় নাই, ওয়াইজ মার জন্য কুড়া ঘর তৈরি করলো, সারা রাত ওয়াইজ মায়ের খেদমত করে আর বয়ে বয়ে গুনগুন করে কাঁদে, মা জীবনে কি নবীর সাথে একবার দেখা হবে না, ওয়াইজের মা চোখের পানি বেলায় ফুপায়া ফুপায়া কাঁদতে আর বলে ওয়াইজে করুন শহরের মানুষ তোরে আমারে তারাই দিল গো বাবা, কালেমা পড়ার অপরাধে তোর মাইরা তারাই দিল, আমি মা তোর কাপড়ের আঁচল দিয়া তোর মুখখানা মুছাই দিয়ে গেলাম, এই মুখে কোনোদিন জাহান্নামের আগুন লাগবে না বাবা, মা তুই একটা দোয়া কর যেন জীবনে একটা বার নবীর দেখতে পারি, মা কয় আমার মন বলে তোর সাথে নবীর দেখা হইব না, বাজান মা কেন কয় একটু পরেই তুমি বুঝতে পারবা, কেন ওয়াইজের মা বলে তোর সাথে নবীর দেখা হইব না একটু পরেই বুঝতে পারবা বাবা, ওয়াইজ একদিন সকালবেলা কে জানো ওয়াইজের কানে কানে কে জানো খবর দেয়া যায় ওয়াইজ রে তুই জাল্লাইকা পাগল, ওই পাগল নব
নবী ওহুদের মাঠে দাঁড় বাইকে বানাইলে মার কাছে দাঁড়ায় বলে মা আর যাইতে হবে না মা কেন নবীর দাঁত ভেঙে গেছে আমি এই আমার মুখের দাঁত লয়ে কেমনে নবীর সামনে যাব ওয়াইজের মা কয় কেমন ভালোবাসো সেবার প্রমাণ হয়ে যাবে কিভাবে পরীক্ষা করবি মা যুবক এখন একটা আওয়াজ দিচ্ছে ভাই ওয়াইজের মা কিন্তু নিজে পাথর আগায় দিছে এই যে পাথর ল আমার মা ওই কি কইতো এ নবী মসজিদ দাঁত মাসে তোর কি মা পাথর আগায় দিছে দাঁত গুলা ভাঙবি আমি মা দেখবো তোর পুরো মুখটা লাল হয়ে গেছে যেমন আমার নবীর মুখটা লাল হয়ে গেছে কয় মা নবীর কুর্তাটা ভাঙছে আমি তো জানি না ওয়াইজের মা কয় আমিও জানি না তুই ভাঙতে থাক বাজান দিয়ে এক একটা বাড়ি যায় দুইটা তিনটা করে দাঁত ভেঙে আল্লাহ বাপের দাঁত গুলো আমার কাপড়ের আসলে বাইন্ধে দে কেন যে তোরে যাইতে দেই না একবার তো জিজ্ঞেস করলি না কেন মা যাইতে দেস না যখনই তুই কাটছি কুচ্ছি বাইন্ধা মদিনার দিকে রওনা দেখছে বাবা আমি চোখটা বন্ধ করলেই দেখি আমার নবী আমার সামনে দাঁড়ায় আমি নবীর দেখার লাগে হাজার হাজার সাহাবী আছে তোমার দেখার লাগে কেউ নাই রে ওয়াইজের মা তোমার ওয়াইজ যেন আমার কাছে না আসে আমি আমি না মারে কোনদিন কেবল করতে পারি ভাই আল্লাহ আমি আমার মারে কোনদিন এক গ্লাস পানিও খাওয়াইতে পারি ভাই আমি এক কলসি পানি দিয়ে কোনদিন আমার নামে না রে গোসল করাইতে পারি ভাই আমি জানি তোমার বয়স তোমার এক শহর থেকে আর এক শহরে বইয়া বেড়ায় তোমার ওয়াইজ যদি তিন দিনের লাগে আমার কাছে আসে তুমি কষ্ট পাইবা ও মা তোমার ওয়াইজ যেন আমার দপ্তরে না আসে তোমার ওয়াইজ যেন আমার দপ্তরে না আসে যুবক এখন একটা চোখের পানি ফেলাইয়া শিক্ষার দিবা হযরত ওমর আর আবু বকর আমার নবীর পাশে ইন্তেকালের পরে বসা নবী আমার একটা জামাত শরীরের দিকে খুলে দিয়া বললেন ওমর রে আদিরে লইয়াছে এই জামাটা একজন ওয়াইস করুনি নামে পাগলা আছে ও মুস্তাজাবুত তাহাওয়া ও কিন্তু হাত তুললে সাথে সাথে বৃষ্টি নেমে যাবে বৃষ্টির কোণে হাত তুললে রৌদ্র উঠে যাবে ওর সাথে কেউ হাত তুললে ওর হস কবুল হয়ে যাবে ওর হস কবুল হয়ে যাবে ওর হস কবুল হয়ে যাবে হাজার হাজার কবুল হসের সোয়াব ওর অ্যাকাউন্টে জমা কেন ওর মার দিকে 24 ঘন্টা তাকাই থাকতো মার দিকে তাকাইলে আমি নবী বলছি আমি বলছি কবুল হতে সব হয় আমার ওয়াইস কিন্তু এরকম পাগলা আমার এই জামাটা আমি যে জীবনে দিয়ে যেতে পারলাম না কিছু আমার এই জামাটা ওয়াইস দিস বাজানদের নবী ছলিয়া গেলেন হযরত ওমর দ্বিতীয় বছর বাবা খলিফ বাদর মুসলিমিন হইলেন আবু বকর বাবা দুই বছর ক্ষমতার যাওয়ার পরে ওমর ক্ষমতায় আসলেন ও বাজার আবু বকরের ক্ষমতায় থাকা অবস্থায় ওয়াইজ করিনের মা মারা গেছে ওয়াইজ আজকে মার কবরে কাছে দাঁড়ায় বলে মা যাইব মা যাই এখন আমার নবীও নাই তুইও নাই এখন আর আমি এই কুরুন শহরে থাকুম না মা
আমি মক্কায় চলে যাই রে মা, আমি হজ করতে যাই রে মা, নবীর তুই যা কইলে জীবনে দেখা হইব না হইল না মা, আমি রসুলের রওজায় কেমনে সালাম দেব মা তুই কয়া দে। এখন শুধু তোমাদের চোখ পড়া পানি থাকবে আর কিছু দেখতে চাই না। ওয়াইজ যখন বাবা হজে চলে আসলেন, ওমরের কাছে ইনফরমেশন গেলেন, ওমর রে এমন থেকে এই বছর 32 জন হাজি হজ করতে আসছে। হযরত ওমর বাজান মক্কায় চলে গেলেন, ওদের খুতবা দিতে দিয়ে ওমর জিজ্ঞেস করলেন, এমন থেকে কয়জন হাজি আসছো দাঁড়াও, আমি যদি এখান থেকে পিয়াজ কেটে কয়জন আছে দাঁড়াবেন না, খলিফাতুল মুসলিমিন ওমর ইয়ামান থেকে কয়জন হজে আসছেন দাঁড়ান, দাঁড়াইছে 30 জন দাঁড়াইছে। ওমর বলে আমি তো জানি 31 জন, আর একজন কো বলে আর একজন কো, আমরা তো জানি না খলিফাতুল মুসলিম আপনি কি বলতেছেন, এই এমানে তোমার সব বছর কুরুর শহরে কার কার বাড়ি দাঁড়াও, দুইজন দাঁড়াই দিচ্ছে আমার কাফেলায় ছিল কো হে দাঁড়াইল না যে এই জন্যই তো বেশি এক্সপিরিয়েন্স ছিল, হে নাই আমার কাছে যাওয়ার সময় বলে গেছে হজের কাজ শেষ, এখন আর এখানে আমার কাজ নাই, আমার একটা জায়গায় কাজ আছে কই তাই কথা বলে অমর বলেছ তাই গেছে অমর আলির ডাক দেখো চল পাগলে খুঁজে যাক, দেখবো নবীর পাগল এখন কয়জন আছে, অমর খলিফাতুল মুসলিমিন তো জাহালের খলিফা চলে গেছে, যাই দেখে যে চারটা পাহাড়ে মাঝখানে আমার নবীর মাছ ছিল আমি তো আর বিজয় দেখতে পাইলাম না গো নবী, কিন্তু মোমেনের বিজয় হবে আপনি বলছেন সেটা আমার কবে হবে, এই কথা বলে সেজদায় বসে কাঁদতেছে আর পাথরটা হাতে নিয়ে বলতেছে নবী এই যে দেখেন আপনার দুইটা দাঁত ভাঙছিল আর আমার একটা দাঁত নাই, এই পাহাড় গুলা সাক্ষী থাকি এতদিন ইয়ামানের পাহাড় গুলা সাক্ষী রাখছি, আজকে তোদেরকে সাক্ষী রাখিয়া গেলাম, এই পাহাড়ে যত ফেরেশতা আছে তোমরা আমার চেহারাটা রানিং ক্যামেরা দিয়ে ছবি তুলো, আমার নবীর মদিনায় যাইয়া কও আপনার ওয়াজ কুরআনের মুখে দাঁত নেই, পাহাড় তোমরা কানলে ঝর্ণা হয় বান্দায় কান্দে চোখের পানি গড়াইয়া যায়, বাদলায় কান্দে জাহান্নামের আগুন হারাম হয়, পাহাড় কাঁদলে জাহান্নামের আগুন হারাম হয়, হে পাহাড় তোরাও তো কান্দোর জাহান্নামের ভয় আমি জানি, আমি কান্দি নবীর ভয়ে জীবনে একটাবার দেখা হইল না, এই কথা বলে বাবা কান্দাছে, ওমর পিছনে দাঁড়ায় আছে, হযরত আলী দাঁড়ায় আছে, সেজদার থেকে মাথা তুলে সালাম ফিরাইছে, বাম দিকে তাকায় বলে ওমর মোশে এই আল্লাহ আকবার বলতে পারলাম না, নবীর এসে দেখে নাই ওমরের জীবনে দেখছে না, কথা বলা গেল সে দৈরে করে ওমর বসেন আলী বসেন দুজন তাসকি লেগে গেছে, আপনার নাম ওয়াইস করুনি, আপনি হজ দিয়ে কেন আইসেন কেন, না হজের তো কোনো কাম নাই, হজের কাম শেষ এখন আমার কামাই কেন, জোরে 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 আপনি আমার নাম জানেন কেমন, আর কি কয়
আপনারা দুইজন আইবেন, আপনি হলো খলিফাতুল মুসলিমিন প্রধানমন্ত্রী আর উনি হলো আইনমন্ত্রী হযরত আলী। আপনি কেমনে জানেন কেমন নবীর আপনি কইছে? জায়গায় দুইজন লোক আসবে, একজন আমার জামাই আর একজন আমার শ্বশুর। আল্লাহু আকবার। ওয়াইদরে তোর বাম পাশের জন থাকবে আমার শ্বশুর, তোর ভালোবাসার সংখ্যাটা বুঝায় দিচ্ছে ওমর কান্দে কান্দে বলছে, আপনার কি প্রতিদিন নবীর সাথে কথা হয়? ওমর তোমরা নবীর দেখে ভালোবাসো আর আমি না দেখে ভালোবাসো। না দেখার ভালোবাসার যে কত জ্বালা ওমর তোমারে বোঝানো যাবে না, আমরাও তো নবীর দেখি নাই গো বাবা, তোমার জ্বালাটা প্রকাশ করে দিবা চোখের পানি দিয়া। অবাজান নবীর জ্বালায় যারা চলিয়া সব দিয়া পানি বাইর করে দিবা। কালকে যদি তুমি কবরের বাসিন্দা হয়ে যাও গো বাবা, দেখবা তোমার শীতানে আমার নবী বয়ে রয়েছে। সদরপুরের বাইরা তুমি একটু মাওলারে চোখের পানি দিয়ে বুঝায় খাও। বাজান দে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর আশ্চর্য হয়ে গেল, তুমি এত ভালো নবীর কেমনে বাসাবো? নবীর কাছে মাইয়া বিয়া দিছি, নবীর সাথে যুদ্ধ করছি 17টা যুদ্ধে, আমি নবীর পাশে ডান পাশে ছিলাম, আমার এত ভালোবাসা নাই তোমার ভালোবাসা। তোমার কিসের ভালোবাসা? গালের মধ্যে দাঁত গুলো এখনো বুঝতে যাবাই খাও। তোমরা কি দেখো নাই আমার নবী আয়েশা গোস্ত পাক করে দিত, নবী খাইতে যাইয়া পানি ধরে বয়ে থাকত, নবী আমার গোস্ত সবাই খাইতে পারত না। আমি ওয়াইজও সেদিন থেকে গোস্ত চাবাইয়া খাইতে পারি না, একমাত্র জান্নাতে আমার আল্লাহ দাঁত লাগায় দিবে সেই আশায় বসে আছি। আল্লাহু আকবার।